সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের সিঁড়ির কাজ নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের মাঝে যে সিঁড়ির কাজটি নিয়ে চলে এসেছি, তো অবশ্যই এই সিঁড়িটির কাজ কিভাবে করা হয়েছে অবশ্যই আপনাদেরকে অনেক সুন্দর করে এক এক করে বুঝিয়ে কমপ্লিট করে দেব। তো প্রথমে আমরা যে সিঁড়িটির কাজ করেছি এটাকে আমরা অনেক সুন্দর করে শাটারিং করে নিয়েছি, এই তক্তা দিয়ে এই শাটারিংগুলো করেছি। তো শাটারিং করার পর আমরা যে সিঁড়ির রডগুলো বেন্ডিং করেছি, এখানে দেখেন 10mm রড দিয়ে এই সিঁড়ির কাজটি করেছি। এখানে নিচের লেয়ারের রডগুলো আপনার 8 ইঞ্চি গ্যাপ দিয়ে এই বানগুলো দেওয়া হয়েছে, বেন্ডিংগুলো। অবশ্যই যে তিনটি ভাগে ভাগ করে এখানে মিডিলের যে একটি ভাগ এখানে সিঙ্গেল রড দেওয়া হয়েছে এবং দুইটি সাইডে আপনার ডবল রড দিয়ে এখানে ডবল জালি দিয়ে এই কাজটি করা হয়েছে। তো এইখানে আপনার যে ডবল জালিটি এখানে নিচের লেয়ারের রডগুলো আপনার 8 ইঞ্চি গ্যাপ দিয়ে বেন্ডিং দেওয়া হয়েছে এবং উপরের রডগুলো আপনার 4 ইঞ্চি গ্যাপ দিয়ে বেন্ডিং দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনাদের এই কাজের A to Z এক এক করে অবশ্যই দেখাবো। তো এইখানে যে ক্যান্টিলিভারটি আছে, এই ক্যান্টিলিভারে আপনার মিডিলে একটি ভীম দেওয়া হয়েছে এখানে কলম থেকে কলম পর্যন্ত। তো এইখানে আমরা যে কলমগুলো ব্যবহার করেছি, কলমগুলো আপনার দুইটি কলম, এখানে 6টি করে 16 মিলি রড দিয়ে কাজগুলো করা হয়েছে। এবং এইখানে আমরা ক্যান্টিলিভারটি 3 ফিট 6 ইঞ্চি রেখে দিয়েছি এবং সিঁড়িগুলো যে সাইডে থেকে উঠে এসেছে উপরের দিকে এটাকেও আমরা 3 ফিট 6 ইঞ্চি করে নিয়েছি। টোটাল হাইট দেওয়া হয়েছে আপনার 5 ফিট 3 ইঞ্চি, যেহেতু 10 ফিট 6 ইঞ্চি ছাদের হাই লেভেল হবে। তো এই সিঁড়িটির কাজটি আমরা পুরোপুরি 10mm রড দিয়েই করেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।